Hello everyone, Assalamu alaikum, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আরেকটা টপিকসে কথা বলবো, যে আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে আপনি কানাডাতে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে, ইভেন আপনি গাড়ি সম্বন্ধে খুব দক্ষ হন, গাড়ি চালাইতে পারেন, ইভেন আপনার যে জায়গাটার মধ্যে আপনি অবস্থান করতেছেন ওই জায়গার লাইসেন্স আপনার কাছে আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সের উপরে অ্যাপ্লাই করে এই দেশে কিন্তু জব পেতে পারেন। সো এই ক্ষেত্রে যেরকম কয়েকজন ভাই আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই আমার তো লাইসেন্স আছে, আমি এটাকে ইন্টারন্যাশনাল লাইসেন্সে কনভার্ট কীভাবে করবো, ইভেন আইডিপির যে আন্ডারে এটা আমি কীভাবে কনভার্ট করে আমি দেন আমি এই জবগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে পারি। আমি আগে একটুখানি বলে নিই আপনাকে যে জব করার আপনি যদি ওয়ার্কিং ভিসা কানাডাতে আসতে চান আপনার কিন্তু সেকেন্ড কোনো অপশন নাই, আপনার শুধু একটাই অপশন, আপনি জাস্ট গুগলে যাওয়ার পর দেন জাস্ট জব ব্যাংকে গুগল থেকে সার্চ করে জব ব্যাংকে সার্চ করবেন। জব ব্যাংকে যখন পেজটা আসবে ওই পেজ থেকে আপনি যেই কাজের জন্য আপনার স্কিল আছে সেই কাজগুলোর মধ্যে জাস্ট অ্যাপ্লাইটা করেই এই মানে দেন আপনার মানে ওই ফরম্যাটটা বের করে দেন আপনার অ্যাপ্লাই করতে হবে, ব্যাপারটা কিন্তু এইটাই। আপনার এছাড়া কিন্তু উপায় নেই। অনেক ভাইরা বলতেছেন যে ভাই কোনো রিপ্লাই পেতেছেন না, এগুলো সব ভুয়া। ভাই আসলে ভুয়া না, এইখানে জাস্ট আপনি ধৈর্য সহকারে করতে হবে, এটাই মূল উদ্দেশ্য। কারণ আপনি ধৈর্য না ধরে এই কাজগুলা কোনোভাবেই সম্ভব না, কারণ ওয়ার্ক পারমিটে যখন আপনারা অ্যাপ্লাই করেন সো আপনার কিন্তু ওই লেভেলের বা কানাডার ফরম্যাট অনুযায়ী সিভিটা বানাইতে হবে, যেটা আমি অলরেডি আপনাদের এটার ব্যাপারে আজকে ভিডিও পাবলিশ করে দিছি অলরেডি, সো আপনারা এটা দেখতে পারবেন। সো আমি আজকে বেশি কথা না বাড়াই, সো আজকে আমি যে টপিকসটা কথা বলতেছি সেটা হলো যে আপনি কিভাবে কানাডাতে অ্যাপ্লাই করার আগে আপনার যে বৈধ লাইসেন্সটা আছে যেই দেশেরই, বাংলাদেশে যদি থাকে, বাংলাদেশে বৈধ লাইসেন্স থাকলে আপনি এই লাইসেন্সটাকে কীভাবে আইডিপি ইন্টারন্যাশনাল ড্রাইভিংয়ের যে ব্যাপারটা আছে প্রোগ্রামে এটার মধ্যে লিস্টেড করতে পারবেন, সেটা কিন্তু আমরা বাংলাদেশ থেকেই করতে পারি। সবচেয়ে মজার বিষয় হলো এটা। সো সেটা আপনার প্রথম কাজ হলো যে আপনি যদি কানাডাতে ড্রাইভিং পারপাস লাইক ড্রাইভিং যে ওয়ার্ক পারমিট আছে এটা যদি আপনি অ্যাপ্লাই করেন, এটার জন্য আপনার প্রথমে আপনার যে বৈধ একটা লাইসেন্স লাগবে, আপনি যে জায়গায় থাকেন সেটা বৈধ লাইসেন্স লাগবে, অবশ্যই এটা ভ্যালিড বা এক্সপায়ার ডেটের যে ব্যাপারটা এটা এক্সপায়ার হওয়া যাবে না। সো অবশ্যই একটা বৈধ লাইসেন্স লাগবে বাংলাদেশের, যদি আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন তো বাংলাদেশের যে লাইসেন্সটা আপনার আছে সেই লাইসেন্সটা অবশ্যই বৈধ হইতে হবে। সো ওই লাইসেন্সটা লাগবে, দেন আপনি ওই লাইসেন্স থেকে যেভাবে অ্যাপ্লাইটা করবেন সেটার ফরম্যাটটা আমি আজকে বলবো, এটাই আমার ভিডিও করার মূল উদ্দেশ্য। সো প্রথমে আপনার লাইসেন্সটা পাওয়ার পর দেন আপনি যেই কাজটা করবেন বাংলাদেশে মগ বাজারে, সেখানে কিন্তু আমাদের বাংলাদেশে অপশন আছে যে আপনি আপনার লাইসেন্সটা ইন্টারন্যাশনাল লাইসেন্সে কীভাবে কনভার্ট করবেন বা ইন্টারন্যাশনাল লাইসেন্সটা কীভাবে পাবেন সেটা কিন্তু বাংলাদেশ থেকে আপনি করতে পারবেন। আপনি জাস্ট মগ বাজারে যেতে হবে, মগ বাজারে যাওয়ার পর আপনি জাস্ট এখানে কোম্পানির নাম হলো অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এইখান থেকেই আপনি আপনার যে আপনার যে লাইসেন্সটা আছে এটা ইন্টারন্যাশনাল লাইসেন্সে লাইক আইএডিপির মধ্যে যে ব্যাপারটা আছে সেইখানে কিন্তু আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্সটা পেতে পারবেন। এই ইন্টারন্যাশনাল লাইসেন্স দিয়ে কিন্তু আপনি কানাডার ওয়ার্ক পারমিটে ড্রাইভিং যে ওয়ার্ক পারমিটগুলো আছে যে এখানে ট্রাক চালানোর যে ব্যাপারটা এই কাজগুলো কিন্তু এখানে করতে পারবেন। সো এটার ক্ষেত্রে আপনি অবশ্যই আপনি এই যে বাংলাদেশে মগ বাজারে ওই অফিসে যাবেন আপনার লাইসেন্সটা নিয়ে, আর লাইসেন্সের সাথে মানে বাংলাদেশের যে লাইসেন্স সেটা নিয়ে আপনার ভোটার আইডি কার্ডটা নিয়ে যাবেন, আর আরেকটা কাজ করবেন আপনার 3 কপি ছবি নিয়ে যাবেন স্ট্যাম্প সাইজ, আর আরেক কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবেন। এটা হলো আপনার রিকোয়ারমেন্ট, ওইখানে নিয়ে যাওয়ার এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। সো এরপরে আপনি যে কাজটা করবেন এই ডকুমেন্টসগুলো নিয়ে যাওয়ার পরে, ওইখানে যাওয়ার পর আপনি একটা ফর্ম নেবেন ওদের কাছ থেকে, ফর্মটা ফিল আপ করবেন, ফর্মের মধ্যে সব ডিটেলস দেওয়া আছে ওই ডিটেলসগুলো ফুলফিল করবেন। সো করার পর দেন আপনি এখানে ওরা টাকা যে জমা নেবে এটা 2500 টাকার মতো নয়, 2500 টাকার মতো নয়, 2500 টাকা দিয়ে এই ফর্মটা ফিল আপ করবেন। সো আপনি আপনার যখন এই কাগজপত্রগুলো জমা দেওয়ার পরে ইনশাল্লাহ আপনি 15 দিনের মাথায় আপনার এই ইন্টারন্যাশনালের যে লাইসেন্সটা আছে এই যেটা দিয়ে আপনি কানাডাতে বা অন্য কোনো জায়গায় যেতে চাইলে ওই ড্রাইভ করার জন্য এই লাইসেন্স দিয়ে করতে পারবেন। সো ওই লাইসেন্সটা কিন্তু পেয়ে যাবেন। তো অনেক সময় কি হয় আপনার খুব ইমার্জেন্সি আছে, ওই ক্ষেত্রে ওরা সর্বমোট কত টাকা নেয়, 3500 টাকার মতো নেয়। তো 3500 টাকার মতো নেয় ওরা যদি আপনি ইমার্জেন্সি চান, যেটা আপনি 3 দিনের মধ্যে অথবা রিকোয়েস্ট করলে 2 দিনের মাথায় আপনাকে দিয়ে দিবে। ওই লাইসেন্সটা পাওয়ার পরই কিন্তু আপনি যখন কানাডার ওয়ার্ক পারমিটের ড্রাইভিং পারপাসে যখন অ্যাপ্লাই করবেন, যেখানে ট্রাক চালানো হইতে পারে বা বিভিন্ন ডেলিভারি কাজ হইতে পারে,
এই কাজগুলোর কোটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, যেটা আপনি অবশ্যই অবশ্যই জব ব্যাংকে থেকে আপনি খুঁজে বের করতে হবে। আমি যদি একটু ভালোভাবে আপনাদেরকে বলি যে বাংলাদেশ থেকে যেহেতু আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বানাতে পারতেছেন, এটা করে রাখাটা ভালো, কারণ শুধু কানাডার জন্য না, আপনি এই ড্রাইভিং লাইসেন্সে 180টা দেশে গাড়ি চালাতে পারবেন। এটা কিন্তু একটা বিগ অপরচুনিটি এই লাইসেন্সটা যদি আপনার কাছে থাকে। আর আরেকটা বড় উপায় হলো, এমনও আপনার বাংলাদেশের বৈধ লাইসেন্স থাকলে এই জায়গায় আসলে আপনি 3 মাসের মতো এমনও গাড়ি চালাতে পারবেন। আর ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকলে যদি ভিজিট ভিসায় আসেন তাহলে 6 মাসের মধ্যে গাড়ি চালাতে পারবেন। বাট আপনি এই দেশে যদি কন্টিনিউয়াসলি গাড়ি যেটা চালাবেন এখানে আসার পর, অবশ্যই অবশ্যই এই দেশের লাইসেন্স তো নিতেই হবে আপনাকে। বাট আপনি যদি ওই ইন্টারন্যাশনাল লাইসেন্সটা থাকে, ওই লাইসেন্সটার উপরে বেস করে আপনি কানাডাতে ওয়ার্ক পারমিটেড ড্রাইভিংয়ের যে কাজগুলো আছে এইখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। ওইটার ডিটেলসও কিন্তু আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি আপনি অ্যাপ্লাইটা কীভাবে করবেন। বাট অবশ্যই অবশ্যই ইন্টারন্যাশনাল লাইসেন্সটা আপনারা করে নেবেন, কারণ এটা খুবই উপকারী, যেটা আমরা বাংলাদেশ থেকে জাস্ট কম টাকার মধ্যে করে ফেলতেছি। সো এটা করে নেবেন যদি আপনারা এই পারপাসে আসতে চান। এই পারপাসে অনেক সময় আইএলটিএস লাগেও না, অনেক সময় লাগে, এটা কোম্পানি টু কোম্পানি ভেরিফাই করে, লাইক ডিপেন্ডস করে। আপনি এটা মনে করেন আপনি যখন জব ব্যাংকের জবগুলো দেখবেন সেখান থেকে এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন যে ওদের রিকোয়ারমেন্টগুলো কী। আর অবশ্যই অবশ্যই আপনি যখন আপনার সিভিটা যখন ড্রপ করবেন, অবশ্যই অবশ্যই আপনার এটা মাথায় রাখতে হবে যে সিভিটার পাশাপাশি আপনি আপনার যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটারও ছবিটা ওদের কাছে পাঠিয়ে দেবেন। ইভেন আপনার নর্মাল যে লাইসেন্সটা ওইটার ছবি ওদের কাছে পাঠাবেন যে আপনাকে এভাবে এভাবে কনভার্ট করছেন। সো এই কাজগুলো করবেন। আর আপনারা জাস্ট এটা মাথায় রাখবেন, আপনারা এই জবগুলোর জন্য অ্যাপ্লাই করার জন্য জাস্ট জব ব্যাংকে যাওয়ার পর ওদের যে জিমেলটা আছে ওই জিমেলে আপনার সিভি আপনার ডকুমেন্ট যেগুলো চাবে সেগুলো অ্যাপ্লাই জাস্ট ওদের কাছে সেন্ড করে দেবেন। দেন আপনি এটা কন্টিনিউয়াসলি 10-12 কোম্পানির মধ্যে করেন, কোনো না কোনো কোম্পানি অবশ্যই আপনাকে নক দিবে ইনশাআল্লাহ, কারণ এটা ধৈর্য সহকারে করতে হয়, এটা আপনার অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। আর যারা এই ভিসায় আসতে চান ওইখানে কিন্তু রিকোয়ারমেন্টও দেওয়া আছে যে অনেক সময় আইএলটিএস চায়ও না, অনেক সময় ডিপেন্ডস আর কি, কোম্পানি কোম্পানি ডিপেন্ডস করে, কারণ আপনি যখন ড্রাইভিংয়ের কাজ করবেন এখানে ডেলিভারি কাজ করবেন ওই ক্ষেত্রে কিন্তু অত বেশি ইংলিশ জানা লাগবে না, আর এখানে আসার পর আপনি অটোমেটিক্যালি এখানকার সাথে ইউজ টু হয়ে যাবেন। সো অনেক ক্ষেত্রে রিকোয়ারমেন্টগুলো ডিপেন্ড করে টোটালি কোম্পানির উপরে, বেশিরভাগ ক্ষেত্রে আইএলটিএস লাগে না এই ক্ষেত্রে, আবার অনেক সময় লাগে যে হ্যাঁ, আবার অনেক সময় এরকমও আছে সার্টিফিকেট চায় যে হ্যাঁ এসএসসি পাস হতে হবে, আবার অনেক সময় চায় না। বাট এসএসসি পাস হলে সবচেয়ে ভালো, কারণ আপনার একটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা ওরা অনেক সময় চায়, এটা ডিপেন্ডস। বাট আমি যেটা আজকে আমার ভিডিও করা টপিক্স ছিল যে আপনারা যে কত সহজেই আপনার যে ড্রাইভিং বৈধ ড্রাইভিং লাইসেন্সটা কীভাবে ইন্টারন্যাশনাল যে গাড়ি চালানোর জন্য যে লাইসেন্সটা করা দরকার সে চ্যালেঞ্জ সেই লাইসেন্সটা কত সহজেই করতে পারেন। আপনারা যদি ইমার্জেন্সি চান তাহলে 3500 টাকা, আর যদি নর্মাল চান যেটা 15 দিনের মধ্যে ওটা 2500 টাকার মতো। সো এটা বাংলাদেশ থেকেই করতে পারেন, এটা মগ বাজারে। জাস্ট আপনি আমি কোম্পানির নামটাও কিন্তু আরেকবারও আপনাদের মেনশন করে দিয়েছি, এটা কোম্পানির নামটা হলো অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। জাস্ট এটা দিয়ে যদি আপনি নেটে সার্চও দেন, ইভেন মগবাজারে কোথায় এটা আপনি গুগল ম্যাপেও পেয়ে যাবেন, ইভেন আপনি ওইখানে জেলেই কিন্তু বুঝতে পারবেন। আর ইভেন ওদের কন্ট্যাক্ট নাম্বারও ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন, ওইখান থেকেও করতে পারেন। আর আমি ট্রাই করব আপনাদেরকে যে ডিসক্রিপশনে ওদের যে ওয়েবসাইটটা আছে এই লিঙ্কটার সাথে কানেকশন করার জন্য লিঙ্কটা ওইখানে দেওয়ার জন্য। সো আপনারা যারা এই ধরনের ভিসার জন্য অ্যাপ্লাই করার চিন্তাভাবনা করতেছেন অবশ্যই অবশ্যই ভাইরা এই লাইসেন্সটা নিয়ে নেবেন, কারণ এই লাইসেন্সটা খুবই উপকার হবে। আমি বলবো না শুধু কানাডা আসার জন্য, এটা আপনি যে কোনো দেশেই যাওয়ার জন্য এই লাইসেন্সটা খুব দরকার, আপনি গাড়ি চালাতে পারবেন আমি, কারণ আমি বলছি 180টা দেশের মধ্যে। বাট আপনারা এটা মাথায় রাখবেন, আপনারা এই জব ব্যাংকে যাওয়ার পরে এই জবগুলোর মধ্যে অ্যাপ্লাই করুন, ইনশাআল্লাহ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কোনো আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে মেসেজে জানাবেন, আর আমার ফেসবুক আইডিতেও নক করতে পারেন, আমার ফেসবুক আইডির নাম আপনাকে বলে দিচ্ছি মরিসন ইসলাম পাপ্পু। সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।